তোর মায় বটলা তুই খান কি ছেলে রিপ্লাই দিছে এখন ক কি করবি কার বালা লাবি তুই মাদার চোদের বাচ্চা কর কমেন্ট কর দিবি শাওয়ার কমেন্ট করবি তোরা খেলা বাদ দিয়ে তোকে কমেন্টের তোর করে চুতমু তিল থেকে তাল আজকে যাকে নিয়ে কথা বলবো সে একটা অনেক বড় লেভেলের আওয়াজ আমাদের দেশটা কিন্তু দিনে দিনে নোংরা হয়ে যাচ্ছে আর এইসব নোংরামির কারণ হচ্ছে কিছু গ্রামের চাচাতো ভাই এবং চাচাতো বোন এইসব কিছু আবালদের জন্য আমাদের পুরো কমিউনিটির নাম খারাপ হচ্ছে বাজির সরকার লিখে ওই বট তাই একসাথে পুরো হেড়ার বান্ডা টুবি ফোর খেলবে আর একজন কি হুসাইন আদনান বিচ্ছি কান্দে উড়া দেবো তুই ফুরম খুল্লা পারলে আর গাইস আমি একটা জিনিস বুঝলাম না যারা এখন বাচ্চাদের নিয়ে খেলার কথা সে এখন ফ্রি ফায়ারে চড়ে এসেছে ভাই রে ভাই থাক এটা বড় কথা না বড় কথা হচ্ছে তিনি স্টিমে গালাগালি করে কি মানুষে বাবা আসলে এসব গ্রামের চাচাতো বোনেরা একটা ক্যামেরা কিনে বলে যে আজকে ফেস ক্যাম নিয়ে ভিডিও করব আই থিঙ্ক আমি ভাইরাল হয়ে যাব কিন্তু বাংলাদেশের অডিয়েন্স তো জান্নাত গেমিং বৃষ্টি গেমিং এবং সাদিয়া গেমিং এর মতো এই আবালটাকে ছুতে নাই কেননা বাংলাদেশের অডিয়েন্স গু এবং চকলেটের ভিতর পার্থক্যটা বুঝে স্যার আর বাংলাদেশের অডিয়েন্সকেও কিছু কম বললে হবে না কেননা বাংলাদেশের অডিয়েন্স কিন্তু কোনো জায়গা থেকে কম যায় না কেননা বাংলাদেশের অডিয়েন্স যদি তার রাইবে দিয়ে কমেন্ট না করতো তাহলে হয়তো সেও গাড়ি দিত না বাট রাইবে খারাপ কমেন্ট করে যে গাড়ি দিতে হবে এটাও কিন্তু কোনো ম্যাটার না কেননা হাজারো হাজারো রাইবে স্ট্রিম করছে হাজারো হাজারো মেয়েরা রাইবে স্ট্রিম করছে কিন্তু তার মতো কেউ গাড়ি দিচ্ছে না মানে রাইবে হাজার হাজার ওয়াচিং দেখে নিজেকে সেলিব্রিটি মনে করতেছে এই গ্রামের আন্টি আবার তার স্ট্রিমে ওয়াচিং হবে নাই বা কেন কেননা তোমাদেরকে আমি একটি উদাহরণ দিই কোনো জায়গার যদি পচা খাবার দেখো সেখানে কিন্তু মাছি আসবেই সেরকম তার স্ট্রিমে কিছু আপাল মাখা পোড়া পায় না সে এবং হাজার হাজার ভিউ করে দেয় আর সে নিজেকে সেলিব্রিটি মনে করে আর বারবার সেলিব্রিটি সেলিব্রিটি করতেছি এর মানে না যে সেলিব্রিটিরা গাড়ি যায় কোনো সেলিব্রিটিরা ওরকম গাড়ি যায় না যতটা গাড়ি এই মোটা বেরিটা দেয় আসলে তার বাবা মা ছোটো গাড়ি কিছু খাওয়ায় নাই গালি খাওয়াই খাওয়াই বড় করছে যার কারণে দেখতে হয়েছে হাতির মতো আর মুখ থেকে বের হয় মধুর কণ্ঠের গাড়ি বাহ কি নারী বাংলাদেশের অডিয়েন্স তার লাইভ স্ট্রিমে গাড়ি শুনে সহ্য করতে পারতেছে না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে তার স্বামী বেচারা মনে অনেক কষ্টে আছে গাইস অনেক কষ্টে আছে ওয়েট গাইস ইমোশনাল হওয়া যাবে না গাইস তার স্বামী মনে হয় অনেক কষ্টে আছে আর না হলে মায়ের টাইর খেয়ে মনে হয় পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে হান্না হলে তো আর কিছু দেখতেছি না একদিকে তিনি গাড়ি দিয়ে নিজেকে সেলিব্রিটি মনে করতেছে অন্যদিকে হাজারো মানুষটাকে রোস্ট করতেছে কিন্তু তাতে তার গায়ে কোনো কিছু রাখতেছে না কেননা তার গায়ে তো গন্ডারের চামড়া কিন্তু ওয়েট এখানে গন্ডারের চামড়া পরা ঠিক হয় নাই তিনি নিজে তো একটা গন্ডার কোনো ছাড় নাই কর আগে কমেন্ট কর নীরব বিশ্বাস তোর মায়েরা যা দিস খানকির পোলা মানে সব গালিগুলো ঠিক রাখছে কিন্তু এইটা কি সারা শিক্ষার অভাব মাদার চোদ স্যার আর বাইনচোদ মানুষকে বলতেছে নিজের ছেলেমে যখন উঠবে তখন বুঝবে মাদার চোদ গ্যাস একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছিলাম বেড়ানো ইচ্ছেই লাগে না আবার কন্টেন্টে আসা যাক গ্যাস তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিব পারলে পারো না পারলে নাই বাট একটু সাজেস্ট করতে পারি করার ইচ্ছা থাকলে করতে পারো না করতে নাই গ্যাস তোমার ফেসবুকে যাই চার্জ দেবা প্রো মাই গেমিং এবং সেখানে ফার্স্টেই যে পেজটা আসবে সেই পেজে যাই রিপোর্ট করে দিবা আর বেশি কিছু করা রাখবে না গাইস কারণ এটাকে আর বেশি কিছু করে রাব নাই আর এটাকে বেশি এখন রোস্ট করতে চাচ্ছি না কেননা বড় চড়ত রোস্ট করি সময় রোস্ট করে রাব নাই যেন আমরা আগেইন পরবর্তীতে কাকে রোস্ট করবো তা সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে তো দেখা হবে আর একটু কোনো নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলের পাশে থাকুন টেক কেয়ার বাই বাই ব্রো